যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কি তা জানেন না অনেকেই। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলছেন যে এ ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া, যাকে বলা হয় টেস্টোস্টেরন ঘাটতি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম বলেন, মায়ের পেটে থাকার সময় একটা শিশু পুরুষ নাকি নারী হবে সেটাও এই হরমোনের প্রভাবে অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হতে থাকে। বয়ঃসন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয়। দাড়ি গোঁফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্কতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার, ঘাম, মানসিকভাবে পুরুষালী আচরণ পুরোটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রজনন এবং যৌন ক্ষমতা পুরোপুরি এই হরমোনের উপর নির্ভরশীল। এই প্রতিবেদনের বেশিরভাগ তথ্যই দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম। এছাড়া হার্ভার্ড মেডিকেল স্কুলের অধীনে হার্ভার্ড হেলথ পাবলিশিং এবং যুক্তরাষ্ট্রের অলাভজনক একাডেমিক মেডিকেল সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিক থেকেও কিছু তথ্য নেওয়া হয়েছে। টেস্টোস্টেরনের ঘাটতি এমন একটা অবস্থা যখন অণ্ডকোষ পর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপাদন করতে পারে না। বয়সের সাথে সাথে এই হরমোন কমে যাওয়াটা স্বাভাবিক। 30 বছর বয়সের পর সাধারণত প্রতি বছর 1% হারে এটি কমতে থাকে। তবে যখন এই কমতির হার বয়স ছাড়াও অন্যান্য নানা বিষয় দ্বারা প্রভাবিত হয় তখনই এটিকে ঘাটতি হিসেবে ধরা হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে যদি প্রতি ডেসিলিটারে 250 ন্যানোগ্রামের কম টেস্টোস্টেরন থাকে তাহলে বলতে হবে যে তার এই হরমোনের ঘাটতি রয়েছে। স্বাভাবিক পুরুষদের প্রতি ডেসিলিটারে 270 থেকে শুরু করে 1070 ন্যানোগ্রাম পর্যন্ত টেস্টোস্টেরন থাকতে পারে। প্রতি 24 ঘন্টায় টেস্টোস্টেরনের মাত্রা ওঠানামা করে। সকাল 8টায় এই হরমোনের উৎপাদন সবচেয়ে বেশি থাকে আর সবচেয়ে কম থাকে রাত 9টায়। আমেরিকান নিউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী স্বাভাবিক পুরুষদের জন্য কমপক্ষে 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটার থাকাটা স্বাভাবিক। এর কম যদি কারো টেস্টোস্টেরন থাকে তাহলে তার চিকিৎসা নেওয়া উচিত। টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে লিবিডোর মাত্রা কমে যাবে এবং এর কারণে যৌনাকাঙ্ক্ষা কমে যাবে। এটা ব্যক্তি নিজে বা তার সঙ্গী বুঝতে পারবেন। পুরুষের পেশির শক্তি কমে যাবে, ফলে সে আর আগের মতো কাজ করতে পারবে না। খাওয়ার পর কাজ করার আগ্রহ কমে যাবে। অনেকের চামড়া ঝুলে যেতে পারে, তবে এটা টেস্টোস্টেরনের ঘাটতি মারাত্মক হলে দেখা দেয়। পুরুষদের বিকৃত যৌন আচরণের অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরনের ঘাটতি। যাদের ক্ষেত্রে হরমোনের ঘাটতি খুব দ্রুত হয় তারা বুঝতে পেরে চিকিৎসকের কাছে গিয়ে থাকেন, কিন্তু যাদের মধ্যে ধীরে ধীরে হয় সে এর সাথে খাপ খাইয়ে নিতে নিতে বিকৃত যৌন আচরণের প্রতি আকৃষ্ট হন। এই হরমোনের ঘাটতির কারণে বন্ধ্যাত্বও দেখা দিতে পারে। এই হরমোন কমে যাওয়ার মূল উপসর্গ হচ্ছে যৌন তাড়না কমে যাওয়া, যৌনাঙ্গ উত্থানে অক্ষমতা, যৌন মিলনে অক্ষমতা, অণ্ডকোষ সংকুচিত হওয়া, শুক্রাণুর উৎপাদন কমে যাওয়া, বন্ধ্যাত্ব, এছাড়াও ঘুমে সমস্যা, মনোযোগে সমস্যা, কাজে উৎসাহ না পাওয়া, মাংসপেশি ও শক্তি কমে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পুরুষদের স্তন গঠিত হওয়া, বিষণ্ণতা, ক্লান্তি এবং অবসাদের মতো উপসর্গ থাকতে পারে। চিকিৎসকরা বলছেন যে 85 থেকে 90% ক্ষেত্রে অণ্ডকোষের কোনো ধরনের ক্ষতি হলে টেস্টোস্টেরনের ঘাটতি দেখা দেয়। বাংলাদেশে সবচেয়ে স্বাভাবিক কারণ হচ্ছে বয়ঃসন্ধিকালে বা এর আশপাশের সময়ে যদি কারো মাম্স হয়ে থাকে তাহলে এটি গলার পাশাপাশি অণ্ডকোষকেও আক্রান্ত করে। এর ফলে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং টেস্টোস্টেরনের ঘাটতি তৈরি হওয়ার পথ তৈরি হয়, কারণ টেস্টোস্টেরন উৎপাদিত হয় এই অণ্ডকোষেই। তবে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা এটা খেয়াল করে না।
অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ থাকলেও টেস্টোস্টেরনের উৎপাদন কমে যেতে পারে। কারণ এই হরমোনের কার্যকারিতা ঠিক রাখতে হলে দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 1.5 ডিগ্রি কম রাখতে হয়। ফলে অতিরিক্ত গরম জায়গায় বাস করলে, কাজ করলে বা উদাহরণ হিসেবে বাসের ইঞ্জিনের মতো জায়গার উপরে বসে থাকলে শারীরিক তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা এই হরমোনের ক্ষতি করে। রক্তে শর্করার পরিমাণ যাদের বেশি বা যাদের ডায়াবেটিস আছে, তাদের টেস্টোস্টেরনের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটি কারণ হচ্ছে স্থূলতা। দেহের অতিরিক্ত মেদ সরাসরি টেস্টোস্টেরনের ঘাটতিতে অবদান রাখে। এছাড়া যাদের বিভিন্ন ধরনের রেডিয়েশনে থাকতে হয় বা চিকিৎসাজনিত কারণে কেমোথেরাপি দিতে হয়, তাদের টেস্টোস্টেরনের ঘাটতি দেখা দেয়। আঘাতজনিত কারণ বা দুর্ঘটনার কারণে যদি কারো অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়, জিনগত কোনো সমস্যা থাকে, তাহলে এই হরমোনের ঘাটতি থাকতে পারে। কারো যদি জন্মগতভাবে অন্ডকোষ না থাকে বা সেটি যদি পরিপূর্ণ গঠিত না থাকে, ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, যৌন সংক্রমণজনিত রোগ থাকে, কোনো ভাইরাসের সংক্রমণ থাকে বা টিউমার থাকে, তাহলেও টেস্টোস্টেরনের উৎপাদন কমে যেতে পারে। এছাড়া মস্তিষ্কে আঘাত পেলে লিভার সিরোসিস, কিডনি সংক্রমণ, অতিরিক্ত মদ্যপান, ঘুমে সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া এবং মানসিক রোগের চিকিৎসায় ওষুধ সেবন করলেও এই হরমোনের ঘাটতি তৈরি হতে পারে। যদি জিনগত কারণে, অন্ডকোষে ক্ষতির কারণে অথবা পিটুইটারি গ্রন্থিতে আঘাতের কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, তাহলে তার কোনো চিকিৎসা করা সম্ভব নয়। তবে এসব কোনো কারণ না থাকলে জীবনযাত্রায় কিছু অভ্যাস পরিবর্তন বা সংযোজন করে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখা যায়। এগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল পান ও মাদক থেকে দূরে থাকা। এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর শাহজাদা সেলিম বলেন, টেস্টোস্টেরনের ঘাটতি ঠেকাতে হলে দৈহিক ওজন অবশ্যই কমাতে হবে। দ্বিতীয়ত, অতিরিক্ত গরম এবং রেডিয়েশন থেকে দূরে থাকতে হবে। রেডিয়েশনে কাজ করতে হলে সুরক্ষা পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে, যাতে করে ঝুঁকি কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। মাম্স হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে অন্ডকোষ ক্ষতিগ্রস্ত না হয়। কীটনাশকমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। সর্বোপরি স্বাস্থ্যকর জীবনযাপনের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। টেস্টোস্টেরনের ঘাটতি কমানোর আসলে কোনো একক চিকিৎসা নেই, কারণ টেস্টোস্টেরনের ঘাটতির চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে কিছু উপসর্গ কমিয়ে আনা যায়, যেমন যৌনতাড়না, বিষণ্ণতার সাধারণ উপসর্গ এবং কাজে উৎসাহে ঘাটতির মতো উপসর্গ কমে আসতে পারে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বিভিন্ন ধরনের হয় এবং এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, তাই নিয়মিত একজন চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। স্বাস্থ্য বিষয়ক এ ধরনের নানা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার সাথে থাকুন।